টুনির মাছ চাষ। এক বনে টুনি নামে একটি মেয়ে বাস করত। টুনির জগতে আপন বলতে কেউ ছিল না। তবে তার বাবা মা মারা যাওয়ার আগে তার জন্য এক খণ্ড জমি রেখে গেছিল। টুনি তার সেই জমিতে চাষাবাদ করে নিজের জীবিকা নির্বাহ করত। ওই বনেরই কালু আর বান্টি নামের দুজন পাখি তাদের বউদের নিয়ে বাস করত। তারা দুজন টুনিকে একদম সহ্য করতে পারতো না। এরপর একদিন, এই যে মহারাজ, ঘরে যে কোনো খাবার নেই সেই খেয়ালটা কি আছে তোমার? কি খেলাম না খেলাম কখনো তো তাই একটা বারও খোঁজ খবরও নাও না, সারা দিন খালি টোটো করে ঘুরে বেড়াও। সাত সকাল বেলা এসেছে আমার কানটা খেতে, কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যাও তো নিজের কাজে যাও। আমি এখন কোনো কাজে টাজে যাচ্ছি না, এখন তোমাকে আমি বাড়ি থেকে বের করব, সেটাই আমার কাজ। এরপর কাকুলি ঝাঁটা নিয়ে কালুকে মারতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও বাঁচাও, আমার ডাইনি বইয়ের হাত থেকে আমাকে বাঁচাও, এ যে এখন আমায় ঝাঁটা পিটা করে মেরে ফেলবে। মারবো না তো কি করব, হ্যাঁ তোমায় ফুল দিয়ে পুজো করব? করাচ্ছি তোমায় আমি পুজো, বিয়ে করার সময় খুব তো নাচতে নাচতে বিয়ে করেছিলে, আর আজ তোর ভরণ পোষণ করতে খুব সমস্যা হয় তাই না রে? কালু, আর মার না খেতে চাইলে এই ডাইনি বউয়ের হাত থেকে পালা। এসব বলে কালু এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বান্টিও বউয়ের উত্তম মাধ্যম খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কাকতালীয় ভাবে রাস্তায় দুজনের দেখা হয়ে যায়। কিরে বান্টি, এভাবে মুখটা কালো করে কোথায় যাচ্ছিস? নিশ্চয় বউয়ের হাতে উত্তম মাধ্যম খেয়েছিস। দূর ছাই, বউয়ের কথা আর বলিস না, ও তো বউ নয়, যেন সাক্ষাৎ দায়নি, আমাকে কিনা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার বউও তো আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, তবে ভালোই হয়েছে, সারাদিন বাড়িতে থেকে ঘ্যান ঘ্যান শুনতে হবে না, এই বাহিরেই গাছতলায় আরামে দিন কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই, তোরও বউ নেই আমারও বউ নেই, তাই চল বিন্দাস দিন কাটাই। এসব বলে তারা সামনের দিকে যেতে থাকে। এদিকে টুনি তার জমিতে কাজ করছিল। কালু আর বান্টি তখনই সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে, কিরে টুনি, এত পরিশ্রম তুই কার জন্য করছিস? হ্যাঁ তোর তো কেউ নেই, তোর একার জন্য বুঝি এত কাজ করতে হয়? আমি একা বলেই কি আমাকে খেতে হয় না নাকি? হ্যাঁ, আর জীবনের সবকিছুর মূলে হলো পরিশ্রম, পরিশ্রম করেই যে দুনিয়াতে টিকে থাকতে হয়, নইলে তো থাকা যায় না। হয়েছে হয়েছে, তোকে এত জ্ঞান দিতে হবে না, তুই তোর এসব কাজ রেখে দে আর আমার দিলের ঘরে রানী হয়ে যা, দেখবি আমি তোকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে রাখবো। ও আচ্ছা, তাই বুঝি তুমি আমাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখবে? তাহলে রোজ রোজ বউয়ের হাতের উত্তম মাধ্যম গুলো কেন খাও শুনি? মনে তো হচ্ছে দুজনে আজও বউয়ের হাতে মার খেয়ে এখানে এসেছো। দেখ টুনি, একদম ভালো হচ্ছে না কিন্তু, তুই তোর মুখ সামলিয়ে কথা বল, এই বলে দিলাম। তোমরাও তোমাদের মুখ সামলে কথা বলো আর আমাকে কাজ করতে দাও। আমার জমির টমেটো গুলো সব পেকে গেছে, আমি কাল সকালে এগুলো নিয়ে বাজারে যাব। যাও তো যাও, তোমরা যাও এখন এখান থেকে। টুনি, তুই কিন্তু একদম ভালো করলি না, এই বলে দিলাম। এরপর বান্টি আর কালু সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও তার কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। ওইদিকে বান্টি আর কালু নিজেদের মাঝে গল্প করতে থাকে। শোন বান্টি, ওই টুনির বেশ দেমাক হয়েছে, আর ওর দেমাকের কারণ হলো ওর জমির ফসলগুলো। আমরা যদি ওর ফসলগুলোই নষ্ট করে দেই তাহলে আর ওর কোনো দেমাক থাকবে না। তুই একদম ঠিক কথা বলেছিস, এখন তো সন্ধে নেমে এসেছে, একটু পরেই রাত নেমে আসবে, আর তখনই আমাদের কাজ ছেড়ে নিতে হবে, বুঝেছিস? এরপর দেখতে দেখতে রাত হয়। বান্টি আর কালু মিলে টুনির জমির সবগুলো টমেটো নষ্ট করে দিয়ে আসে, আর পাশের একটা গাছের তলায় তারা ঘুমিয়ে পড়ে। এদিকে পরের দিন আবারও মিষ্টি সূর্যের উদয় হয়। টুনিও তার জমির টমেটোগুলো তোলার জন্য চলে আসে, আর এসে জমির অবস্থা দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। হায় হায়, কি আমার এত বড় সর্বনাশ করলো,
কত করে বললাম আমাকে বিয়ে কর, আমাকে বিয়ে করতে রাজি হলেই তো আমি সারা রাত জেগে তোর জমিগুলো পাহারা দিতাম। তাহলেই তো রাতে এসে কেউই আর তোর জমির ফসলগুলো নষ্ট করতে পারতো না। বান্টির কথা শুনে টুনি মনে মনে ভাবে, আমার ফসলগুলো যে রাতে নষ্ট হয়েছে এরা কি করে জানলো? তার মানে এসবের পেছনে নিশ্চয়ই এদের কোনো হাত আছে। কি হলো, তুই এভাবে হাসছিস কেন বলতো? আরে আর বলো না, কাল রাতে অন্নদেবী আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি এ বছরে টমেটোর কোনো দাম পাবো না, তাই যেন আমি টমেটোগুলো নষ্ট করে আলু চাষ করি। আমি সেই নিয়তেই তো জমিতে এসেছিলাম, এসে দেখি কে যেন আমার কাজটা সহজ করে রেখে গেছে। আমি বরং আজ বাড়ি ফিরে যাই, কাল আলুর বীজ এনে লাগিয়ে দিব। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে বান্টি আর কালু টুনির কথা শুনে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে। কি রে কালু, এটা আমরা কি করলাম বলতো? যা হবার তা হয়ে গেছে, শুনলি না টুনি কি বলে গেল? ও আলু চাষ করবে, আলু, ওর আলু চাষ করা আমি বের করছি। কি করতে চাইছিস তুই বলতো শুনি? আয় আমার সাথে আয়। এরপর দুজনে মিলে দুটো বালতি জোগাড় করে আনে, আর সেই বালতি দিয়ে পাশের একটা পুকুর থেকে জল এনে টুনির জমি ভরিয়ে রাখে। এদিকে রাত হয়। আবার রাত পেরিয়ে ভোরের নতুন সূর্য তার মিষ্টি আলো দিতে থাকে, আর টুনিও তার জমিতে ফিরে আসে। এরপর টুনি তার জমিতে পানি দেখে কি যেন একটা ভেবে আবারও বাড়িতে ফিরে যায়। আর এক হাড়ি মাছের পোনা নিয়ে আবারও জমিতে ফিরে আসে। এদিকে কালু আর বান্টি ঘুম থেকে উঠে এসে টুনিকে দেখতে থাকে আর বলতে থাকে, কি রে টুনি, ওই হাড়িতে কি নিয়ে এসেছিস আর এভাবে হাসছিস কেন? তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, তোর জমিতে এত পানি জমেছে আর তুই হাসছিস? না গো দাদা, দেখো না, আমার শত্রু আমার অজান্তেই আমার কত বড় উপকার করেছে। মানে কি বলছিস তুই এসব? আসলে আমার জমি তো রেখেছিলাম আলু চাষের জন্য, কিন্তু আমি এসে দেখি আমার জমিতে এক কোমর করে পানি জমে আছে। এসব পানি দেখে ভাবলাম আমি আমার জমিতে মাছ চাষ করি, তাই তো মাছের পোনা কিনে নিয়ে এসেছি। এই দেখো, এবার আমি আমার জমির জালে মাছ ছেড়ে দিলাম, আমি এবার এই জমিতে মাছ চাষ করব। কি রে কালু, এসব কি বলছে টুনি? যা বলছি তা ঠিক বলছি বান্টি দাদা, এসব যে তোমাদের কাজ তা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু বুঝেও না বোঝার ভান করেছি। শোনো, আমি তোমাদের এবারে মতো মাফ করে দিলাম, এরপরও যদি তোমরা এমন করো তাহলে আমি তোমাদের পুলিশে ধরিয়ে দিব। আমাদের ভুল হয়েছে, আমরা আর ভুল করেও তোর পেছনে লাগবো না, বান্টি পালা এখান থেকে। এরপর কালু আর বান্টি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি তার জমিতে মাছ চাষ করে সেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা রোজগার করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।